তার জন্য আমি বলছি যে যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে একটা মোচা। আমার বাড়ির কাছে একটা ছোট্ট মোচা হয়েছিল, মেজকে পেড়ে রেখেছি, সেটা আমি কাটবো। কাটাটা আপনাদের একটু দেখাচ্ছি, কারণ এটা আমি মোচাটা যেটা রান্না করব সেটা আপনাদের প্রথম থেকে না দেখলে, শেষ অবধি না দেখলে পুরোটা বুঝতে পারবেন না। তাই আমি চাইছি পুরো ভিডিওটা আপনারা দেখুন এবং দেখে তারপরে রেসিপিটা তৈরি করুন। তো চলুন কীভাবে মোচাটা কাটছি দেখে নেওয়া যাক। এইভাবে প্রত্যেকটা ইয়ে আমি আস্তে আস্তে খুলে নেব। এগুলোকে খুলে নিয়ে জাস্ট আমি এই মাথা থেকে টেনে এর ভেতরে একরকমের সরু একরকমের একটা কাঠি মতন থাকে সেটা ফেলে দেবো, এই সাদা অংশটাকে ফেলে দেবো। ফেলে দিয়ে এইভাবেই রেখে দেবো, আমি কিন্তু পচাবো না, আমি জিনিসটাকে পচাবো না, জাস্ট সাদা এই কাঠিটা ফেললাম আর এই সাদা এটাকে ফেলে আমি রেখে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। দেখুন এই সবকটা আমি ছাড়িয়ে রেখেছি, ভেতরের কাঠিগুলো আমি ফেলে দিয়েছি আর যে সাদা একটা খোসা থাকে সেটাকেও ফেলে দিয়েছি। এবার মোচাটার এই অংশটাকে কিন্তু আমি আর কাটবো না, এটা এইভাবেই রেখে দেব। রেখে দিয়ে কিংবা অনেকে এক কাজ করতেও পারে, এটাকে মাঝে একটুখানি এরকমভাবে কুচিয়ে রাখতে পারেন, কিন্তু আমার মনে হয় গোটা রাখলেও কোনো অসুবিধা নেই, এইভাবে কুচিয়ে নিতে পারে, এইভাবে কুচিয়ে এর মধ্যে দিয়ে রাখতে পারে। এরপরে আর কাটার কিছু ছিল না বলে অনেক সময় আমি এটাকে গোটাও রেখে দিই, তবে সুবিধার্থে আবার এরকম ফালা করে রাখলে অনেক সুবিধাও হয়। এই সম্পূর্ণ মোচাটাকে আমি এবার প্রেশার কুকারে দিয়ে এক থেকে দুটো সিটি দিয়ে দেবো। এই হচ্ছে আমার ছোট্ট একটা মোচা। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি 2 চামচ, খুব বেশি সর্ষের তেল লাগবে না। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি। মোচাটাকে কেটে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, প্রেশারে 2 সিটি দিয়ে নিয়েছি। এবার সেই সিদ্ধ মোচাটাকে আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি নামিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ তেল দিয়েছি সর্ষের তেল, অবশ্যই এটা সর্ষের তেলে রান্না করতে হবে। আর আমি সামান্য একটু হিং ফোড়ন দিচ্ছি, সামান্য। এবার মোচাটাকে আমি বেটে ফেলেছি, সেই বাটা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। বাটা মোচাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার এর মধ্যে একে একে উপকরণ দেব। প্রথমে আমি একটু হলুদ দিচ্ছি, খুব বেশি হলুদ লাগবে না, সামান্য একটু হলুদ দিচ্ছি। লেবু নুন, স্বাদ মতো নুন, দেবো সামান্য একটু চিনি, খুব সামান্য একটু চিনি। আর আমি এখানে পোস্ত 1 চামচ, ছোট চামচের 1 চামচ এখানে সর্ষে বাটা আছে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা আছে, ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে আমি এটাও দিয়েও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে রাখবো, যেটুকুনি জলসা ভাব আছে সেটা পুরোটাই টেনে যাবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নুন ঝাল মিষ্টিটা এটা আপনাদের স্বাদ অনুযায়ী অনুযায়ী করে, সে যেরকম ঝাল খান সেরকম, একটু ঝাল খান বলে ভালো লাগে। তাই এটা আমি একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়েছি, এটা ভালো করে শুকিয়ে আসবে যখন, 2 থেকে 3 মিনিট লাগবে এটাকে শুকাতে। দেখুন 3 থেকে 4 মিনিট পরেই এটা একেবারে শুকিয়ে গেছে, জলটা পুরো মরে গেছে। এবার এর মধ্যে আমি নারকেলের গুঁড়ো দেবো। কেউ যদি মানে একেবারে টাটকা নারকেলের গুঁড়ো থাকে, মানে নারকেল কোড়ানো থাকে, সেটাও দিতে পারে। আমি বাজার থেকে কেনা নারকেলের গুঁড়ো দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে
আমার কমপ্লিট আপনারা সবাই এটা করে দেখবেন গরম ভাতে খুব ভালো লাগে খেতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।